আজও রাস্তায় শিক্ষার্থীরা, রাজধানীর ঝেগাতলায় সংঘর্ষ, নিরাপত্তা নিয়ে শঙ্কিত পুলিশ, দুর্ভোগে বিরক্ত সাধারণ মানুষ। আমার মনে হয় যে এই পর্যন্তই ঠিক আছে, এর চেয়ে আর বেশি আগানোটা ঠিক না। এভাবে তো চলতে পারে না, এভাবে একটা সলিউশন হওয়া দরকার। দেশের বিভিন্ন স্থানে অঘোষিত পরিবহন ধর্মঘট, চলবে না নাইট কোচ, চরম ভোগান্তিতে যাত্রীরা, সড়কে আজও নিহত 3। উস্কানি দিচ্ছে বিএনপি, অভিযোগ সেতু মন্ত্রীর, খসরুর ফোনালা ফাঁস, শক্তি প্রয়োগের ফল ভালো হবে না, হুঁশিয়ারি মদদের। রাজধানীর ঝিগাতলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন ফয়সাল হোসেন। ফয়সাল, বিকালের দিকে যে সংঘর্ষ হয়েছিল তার খবর খানিকক্ষণ আগে আমরা জানাচ্ছিলাম, এখন সেখানে কি পরিস্থিতি দেখছেন? পরিস্থিতি কিন্তু বানজুর এখনো থমথমে অবস্থা। আপনি দেখতে পাচ্ছেন কিন্তু আবারও জ্ঞান সংঘর্ষ শুরু হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু আবারও চলছে, এই কিছুক্ষণ পর কিন্তু থেমে থেমে এই রকমই সংঘর্ষ চলছে। আপনি দেখতে পাচ্ছেন একপাশে স্টুডেন্টরা এবং একপাশে কিন্তু কিছু আমরা আসলে একপাশে স্টুডেন্ট এবং একপাশে আসলে কারা যে এইভাবে থেমে থেমে সংঘর্ষ করছে এটা আমরা দেখতে পাচ্ছি না। তারা হেলমেট পরা কিছু লোকজন এসে কিন্তু থেমে থেমে সংঘর্ষ চালাচ্ছে। তো এই মুহূর্তে আমি ঝিগাতলার মোড় থেকে একটু সামনে অবস্থান করছি, অর্থাৎ আওয়ামী লীগের যে পার্টি অফিস আছে সেখান থেকে একটু সামনে। আপনি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন সংঘর্ষ কিন্তু চলছে, এখানে কিন্তু সংঘর্ষ চলছে বলে আপনারা দেখতে পাচ্ছেন। শিক্ষার্থীদের উপর কিন্তু চড়াও হচ্ছেন এবং আবার শিক্ষার্থীরাও তাদের উপর চড়া হচ্ছেন। এই সংঘর্ষ কিন্তু সকাল থেকে দুপুর থেকে থেমে থেমে চলছে বলে আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ সংঘর্ষটি স্থগিত ছিল, অর্থাৎ আপনার 1 ঘন্টার মতো এরকম সংঘর্ষ হয়নি। আবার 6টা থেকে 7টা পর্যন্ত একটু বন্ধ ছিল, আবার 7টা থেকে কিন্তু আবারও সেই একই পরিণতি পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই ধানমন্ডি ঝিগাতলার রাস্তায়। মূলত দুপুর থেকে চলা এই দুই পক্ষের সংঘর্ষে প্রায় শতাধিক লোকজন আহত হয়েছিল বলে। ভাই বন্ধ করতেছি, আচ্ছা বন্ধ করছি। দাবিতে আজও রাজধানীর বিভিন্ন রাস্তায় অবস্থান ছিল শিক্ষার্থীদের। তারা ড্রাইভিং লাইসেন্স এবং যানবাহনের কাগজ পরীক্ষা করে, এতে অনেক জায়গায় তৈরি হয় যানজট, ফলে গত কয়েকদিন সমর্থন জানালেও আজ খানিকটা বিরক্তিও দেখা গেছে সাধারণ মানুষের মধ্যে। বিকেলে রাজধানীর ঝিগাতলা এলাকায় সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিভিন্ন মহল থেকে ঘরে ফেরার আহ্বান থাকলেও নিরাপদ সড়কের দাবিতে সপ্তম দিনেও রাজধানীর অনেক স্পটে অবস্থান নেন শিক্ষার্থীরা। শাহবাগ, ফার্মগেট, উত্তরা, মিরপুর, সায়েন্স ল্যাব মোড়, ঝিগাতলা, মতিঝিল এলাকায় স্লোগানে মুখরিত করে তারা। আমাদের দাবি দাবা মেনে নেওয়া হয়েছে কিন্তু আমাদের দাবি দাবা এখনো বাস্তবায়ন হয় না। কিন্তু আমরা যখন দেখবো যে না আমাদের রাস্তায় সেটা কার্যকর হচ্ছে তখনই আমরা রাস্তা ছেড়ে দিব, সড়কটাকে যেন নিরাপদ করতে পারি, আর যেন কোনো কান্না সড়কে আমাদের না দেখতে হয়, সড়কে যেন আর কোনো রক্ত না থাকে। কোথাও কোথাও তাদের দেখা যায় ট্রাফিক নিয়ন্ত্রণেও, কিন্তু এতে অনেক জায়গায় তৈরি হয় তীব্র যানজট, ফলে এতদিন যারা এই আন্দোলনে মৌন সমর্থন দিয়েছিলেন বিরক্ত ছিল তাদের অনেকের কণ্ঠেই। এদের বুদ্ধিশুদ্ধি অত বেশি পাকা না, এরা বুঝতে পারবে না যে কোথা দিয়ে কী হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেজন্য আমার মনে হয় যে এই পর্যন্তই ঠিক আছে, এর চেয়ে আর বেশি আগানোটা ঠিক না। আবার সেই সাথে এভাবে তো চলতে পারে না, এভাবে একটা সলিউশন হওয়া দরকার। এমন গভর্নমেন্ট 9 দফা দাবি বলতেছে মানছে, এটা না বিশ্বাস করার যথেষ্ট কারণও আছে। রাজধানীর বেশ কিছু স্থানে দেখা গেছে এমন ছবিও। দুপুরের পর উত্তপ্ত হয়ে ওঠে ঝিগাতলা ধানমন্ডি এলাকা। বেশ কিছুক্ষণ ধরে চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, এ সময় পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এ সময় আহত হন বেশ কয়েকজন। পরে কয়েকজন শিক্ষার্থী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কথা বলেন সাংবাদিকদের সাথে। আমরা নিউজ পাই যে ছাত্রলীগ হামলা করছে, তো এই কারণে ছাত্র আরো উত্তেজিত হয়ে যে আমরা ছাত্রলীগকে সমর্থন করি, আমরা ছাত্রলীগের জন্য মানে মিছিলে যাই, আমাদের কেন ছাত্রলীগ হামলা করে? এই কারণে ছাত্ররা উত্তেজিত হয়ে ঝিগাতলার দিকে যায়। তারপর জানি না কে হামলা করছে, ওরা আমাদের হামলা করে। তারপর আমাদের যে কিছু উত্তেজিত ছাত্ররা ছিল তারাও হামলা করে।
তবে এই বিক্ষোভের শেষ কোথায় জানতে চাইলে তারা স্পষ্ট করে কিছু বলতে পারেনি। হাসনাত রাব্বি, চ্যানেল 24, ঢাকা। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি জানান, আন্দোলনকারীদের মধ্যে একটি স্বার্থান্বেষী মহল অনুপ্রবেশের চেষ্টা করছে, ফলে যে কোনো সময় অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হতে পারে। আগামীকাল থেকে সারা দেশে ট্রাফিক পুলিশ সপ্তাহ শুরু হবে বলেও জানান ডিএমপি কমিশনার। রাজধানীর বিভিন্ন সড়কে সকালে বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহনের লাইসেন্স, ফিটনেস সহ প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা শুরু করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। বৈধ কাগজপত্র না পেলে আইন অনুযায়ী মামলাও করেন দায়িত্বরত ট্রাফিক সার্জেন্টরা। শিক্ষার্থীদের আন্দোলন ও বর্তমান পরিস্থিতি নিয়ে দুপুরে সংবাদ সম্মেলন করেন ডিএমপি কমিশনার। বলেন, যৌক্তিক আন্দোলনের ফয়দা নেওয়ার চেষ্টা করছে একটি স্বার্থান্বেষী মহল, পুলিশকে শিক্ষার্থীদের প্রতিপক্ষ হিসেবে তুলে ধরছে তারা। যেটি আমরা গোয়েন্দা সূত্রে প্রমাণ পেয়েছি যে ছাত্রদের স্কুল ড্রেস বিক্রির এবং তৈরির একটা হিড়িক পড়েছে, এটি এই স্বার্থান্বেষী মহলই স্কুল ড্রেস পরে ছাত্রদের মাঝে ঢুকে এই তাদের যৌক্তিক আন্দোলন, তাদের প্রাণের আন্দোলন, তাদের প্রাণের দাবি, সড়ক নিরাপদের দাবিকে অন্য খাতে প্রবাহিত করে মূলত ঘোলা জলে মাছ শিকারের একটা অপচেষ্টা চলছে। এ কারণেই আমরা এই আন্দোলনের এবং ছাত্রছাত্রীদের সহ সাধারণ জনগণের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। ডিএমপি কমিশনার জানান, যানবাহনে যে কোনো ধরনের অনিয়ম নিয়ন্ত্রণে কাল থেকে শুরু হচ্ছে ট্রাফিক সপ্তাহ। আগামীকাল সকাল থেকেই ঢাকা মহানগরী সহ সারা বাংলাদেশে ট্রাফিক সপ্তাহ উদযাপিত হবে। সেখানে ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্স ছাড়া ড্রাইভিং, হেলপার কর্তৃক ড্রাইভিং, নবায়ন ছাড়া ড্রাইভিং, অর্থাৎ ট্রাফিক আইনের যে কোনো ব্যত্যয় হলে তার বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব। পুলিশের উপর আস্থা রেখে আন্দোলন দীর্ঘায়িত না করে শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানান তিনি। কোনোভাবেই আন্দোলনের ছাত্রছাত্রীরা আমাদের প্রতিপক্ষ নয়। সঞ্জিত দশমী, চ্যানেল 24, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলনের জেরে আজ ঢাকায় বাস নামাননি মালিকরা, ফলে দিনভর পরিবহন সংকটে ভোগান্তি পোহাতে হয়েছে নগরবাসীকে। এতে পায়ে হেঁটে বা সিএনজি অটোরিকশায় বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছেছেন তারা। সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব বলছেন, নিরাপত্তার অভাবে তারা বাস চলাচল বন্ধ রেখেছেন। পরিস্থিতি অনুকূলে না আসায় আজ থেকে নাইট কোচও বন্ধ থাকবে। ঢাকার উত্তরা থেকে যাত্রাবাড়ি, মিরপুর থেকে শনির আখড়া, কোনো রাস্তাতে বাসের দেখা নেই। শুক্রবার থেকে শুরু হওয়া এই সংকট শনিবার চরমে পৌঁছায়। যে দু একটি বাস চোখে পড়েছে তা রাষ্ট্রীয় মালিকানাধীন বিআরটিসির, যা কোটি লোকের রাজধানীতে চাহিদা মেটাতে পেরেছে সামান্যই। বাধ্য হয়ে ঢাকাবাসীকে পায়ে হেঁটে নয়তো রিক্সা বা সিএনজি অটোরিকশায় গন্তব্যে পৌঁছতে হয়। অনেকেই দেখা যায় পণ্যবাহী পিকআপে চড়ে কর্মস্থলে যেতে। এই সুযোগে অটোরিকশা চালকদের বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া গেছে। বাস না থাকার কারণে অনেক জটিলতার সমস্যা, মনে করেন অনেকে পিকআপে যাচ্ছে, অনেকে সিএনজি নিতে ভাড়া দেড়গুণ দুইগুণ দ্বিগুণ নিচ্ছে। একটা লেগুনা, সেটা হলো আপনার লাইসেন্সদারি, এই জন্য ওই গাড়িটা চলতে দিছে, ওই গাড়িটায় করে তারপরে ডাবল ভাড়া দিয়ে পুরো ঢাকা থেকে হেঁটে আসতেছি। রিক্সা ভাড়া যেখানে 40 টাকা সেখানে 80 টাকা, সমস্যা এই জায়গায়। আমরা তো নির্দিষ্ট ইনকামের লোক, এখানে আমরা চাচ্ছি যে এটা দ্রুত সমাধান হোক। বাস মালিক ও পরিবহন শ্রমিক নেতারা বলছেন, নিরাপত্তার অভাবেই রাস্তায় বাস নামাচ্ছেন না তারা। পরিবহন যদি বাইরে হয় যে ভাঙচুর চালা দিচ্ছে, আজ তো প্রাইভেট গাড়ি চালাইছে, তারপরে ভাঙচুর করতেছে, রাস্তা অবরোধ করে রাখছে, কিভাবে চলবে বলেন? এই পরিস্থিতি এটা তো আপনারা নিজেরা দেখতেছেন। সড়ক তো সংক্রমুক্ত নয়, কোনো পরিবহন পাইলে তো আন্দোলনকারী যারা এদিকে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ডিআর বাসায় যায় 14 দলের একটি প্রতিনিধি দল। এ সময় মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত যান চলাচল শুরুর আহ্বান জানান 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। বাস ধর্মঘট এগুলো না রাখাই ভালো, যানবাহনের কষ্ট হচ্ছে, মানুষের জনগণের কষ্ট হচ্ছে। আমি অনুরোধ করব বাস মালিক শ্রমিকদের, অনুরোধ করব আপনারা বাস চালানোর ব্যবস্থা করেন। সরকারি ছুটির দিন হলেও রাজধানীতে গণপরিবহন সংকটে মানুষকে দিনভর ভোগান্তি পোহাতে হয়। সর্বশুভন, চ্যানেল 24, ঢাকা।
দর্শক, এই মুহূর্তে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন হাসান শুভ্র। শুভ্র, দিনভর বাস চলাচল বন্ধ ছিল এবং নাইট কোচ গুলো বন্ধ থাকবে, তো এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। স্বাভাবিকভাবে এই মুহূর্তে পরিস্থিতি খুব একটা যে ভালো সেটা বলা যাবে না, কেননা আমরা দেখেছি অনেক যাত্রী এখানে এসেছেন, তারা অনেকে সকালবেলাও এসেছেন, দুপুরেও এসেছেন, যে সারাদিন যেহেতু দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল, রাতের যে নাইট কোচগুলো চলে এই মহাখালী বাস টার্মিনাল থেকে সেগুলোতে তারা চড়ে তারা গন্তব্যে যাবেন এমনটা আশা করে অনেকে টিকিটও কেটেছেন। কিন্তু সবশেষ মুহূর্তে যেই খবরটি এলো সেটিতে তারা হতাশই বলা যায়, কারণ নাইট কোচগুলো চালুর বন্ধ রাখারও ঘোষণা দিয়ে ফেলেছে এরই মধ্যে সড়ক পরিবহন মালিক শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আমার পেছনে আপনিও মনে হয় দেখতে পাচ্ছেন যে এই মহাখালী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার উদ্দেশ্যে যে বাসগুলো ছেড়ে যায় সেগুলো কিন্তু থরে থরে সাজানো, অর্থাৎ সেগুলো কিন্তু ছাড়ার কোনো ধরনের প্রস্তুতি নেই। আমরা কথা বলেছিলাম এখানে যাত্রীদের সাথে যারা টিকিট কেটেছেন, আমরা কথা বলেছি এখানে শ্রমিক যারা আছেন, বাস চালক এবং বাসের সহকারী, আসলে সবাই তাদের যেই অসুবিধাগুলো হচ্ছে বা সমস্যাগুলো হচ্ছে সেগুলো সপক্ষে প্রতিক্রিয়া দিচ্ছেন। বাস চালক এবং সহকারী তারা বলছেন যে তারা রাস্তায় নামলে যে কোনো দুর্ঘটনা ঘটে তাদের উপরে দায়গুলো চাপানো হয় এবং এই মুহূর্তে তারা আসলে জীবনের ঝুঁকি নিয়ে বা তাদের নিরাপত্তাহীনতায় ভুগে তারা তাদের সেই চাকরি বা তারা বাস চালনা করবেন না। অন্যদিকে আবার যারা যাত্রী আছেন, তারা আশা করে এসছেন বিভিন্ন জায়গা থেকে যে এখান থেকে তাদের গন্তব্যে যাবেন, তারাও বলছেন যে তারা দীর্ঘক্ষণ থেকেও এখানে আশাহত হয়ে অবশেষে বাড়ি ফিরে যেতে হচ্ছে বা ঢাকায় তাদের গন্তব্যে যেতে হচ্ছে, যেহেতু বাস চলছে না, এখান থেকে গণপরিবহন ছেড়ে যাচ্ছে না। তো এখানে যারা শ্রমিক আছেন তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না তারা এই ধরনের নিরাপত্তার আশ্বাস পাচ্ছেন যে রাস্তায় তারা নির্বিঘ্নে নিরাপদে তাদের বাহন চলাচল করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত তারা বাস চালাবেন না। এবং গতকালকে কিন্তু এখানে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে মহাসচিব খন্দকার ইনায়েতুল্লাহ তিনি ব্রিফিং করেছিলেন, তিনি বলেছেন যে যতক্ষণ পর্যন্ত না নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাস চালাবেন না। এবং আজকেও তিনি আমি তার সঙ্গে কথা বলেছিলাম বিকেলে, তিনি আজকেও একই কথা বলেছেন এবং তারা বলছেন যে শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে গত 7 দিন ধরে এবং গতকাল পর্যন্ত তারা দাবি করেছেন 400+ গাড়ি ভাঙচুর হয়েছে এবং 8টি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এমন এই পরিস্থিতিতে আসলে দর্শক, রাজধানীর মহাখালী বাস টার্মিনাল